আফটারনুন, নমস্কার আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এত বেশি করে লাইকস এবং শেয়ার করার জন্য। তা সত্ত্বেও আমি আপনাদের সকলকে আরেকবার রিকোয়েস্ট করব যে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং আপনাদের যত বন্ধু বান্ধব বা আপনাদের ফ্রেন্ড রিলেটিভসরা যারা আছেন তাদের সকলকে বলুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি সেটা টিপতে যেন অবশ্যই না ভুলেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপলেই আমাদের সমস্ত নতুন ভিডিওসগুলোর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। আজকে আমি যে পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলতে এসেছি দ্যাটস অ ভেরি খুব সোলফুল একটা ব্যাপার, ইটস ভেরি মাচ ইউজফুল আপনাদের লাভ এবং রিলেশনশিপ স্পেশালি ফর সেক্সুয়াল রিলেশনশিপ, এটা কিন্তু ভীষণভাবে কাজে দেয়। দ্য ফ্যাক্ট ইজ বন্ধু, আমরা অনেকেই হয়তো জানি না, অনেকে আমাদের নলেজ নেই যে বন্ধু কতটা বিষাদগ্রস্ত সম্পর্ককে আরও উজ্জীবিত বা উজ্জীবন করে তোলে। যেমন ধরুন সাপোজ আমরা নিউলি ম্যারিড কাপল বা হয়তো বিয়ের বছর খানেক হয়েছে বা নতুন আমরা কোনো রিলেশনশিপে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছেন, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেই রিলেশনশিপটা একটু লেন্দি হয়ে যায় বা তাতে টাইম স্পেন্ড একটু বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে একটা বোর্ড একটা অরুচি, যেমন রেগুলার সেদ্ধ ভাত খেতে খেতে বা নিরামিষ খেতে খেতে আমাদের মুখটা পাঞ্ছে বেড়ে যায়, ঠিক সেরকমই সম্পর্কগুলো যেন কোথায় অনেক সময় সময়ের সাথে কাজের সাথে অরুচিকর হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার সেই ফার্স্ট লাভের ফিলিংটা, সেই ফার্স্ট প্যাশন, সেই ফার্স্ট রোম্যান্স, সেই ফার্স্ট প্যাশনিজমটাকে যদি আপনি আপনার মধ্যে আবার রিবার্থ করতে যদি চান, তাহলে আপনাদের জন্য স্মেল থেরাপি ইজ দ্য বেস্ট থেরাপি। আমি আপনাকে আজকে এমন একটি সুগন্ধির কথা বলবো যে সুগন্ধিগুলো যদি আপনারা আপনাদের বাড়িতে স্পেশালি আপনাদের বেডরুমে বা আপনাদের গার্মেন্টসে সেই সুগন্ধির জাতীয় সাবান ইউজ করে বা নিজেদের ব্যাগের মধ্যেও যারা বিবাহিত কোনো অন্ধকার ডেটে যাচ্ছেন সেই জাতীয় পারফিউমস ইউজ করলেন বা আপনি ব্যাগে রেখে দিলেন, অবশ্যই ইউ গেট মাচ মোর সুগন্ধি। আমি কথা বলবো ফার্স্ট সেন্টার কথা বলবো দ্যাট ইজ জ্যাসমিন, জুঁই। জুঁই ফুল এটি একটি এমন মিষ্টি সুগন্ধ যার গন্ধ আমাদেরকে ভীষণভাবে মন ভুলিয়ে রাখে এবং আমাদের ফ্রেশ ফিল দেয়। আপনি কি জানেন যে জুঁই ফুল কিন্তু প্রেমের একটা দিক খোলে, একটা প্রেমিক ভাব আপনার মধ্যে একটা কাম ভালোবাসা সেটাকে আরও উজ্জীবিত করে। মনে করে দেখুন আমাদের মম্মি পাপারা যারা তাদের সময়কার, তারা যখন নতুন নতুন বিবাহ বার্ষিকী হলো বা অনেকের মাথায় ফুল গোজার খুব শখ থাকে বা জুঁই ফুলের গজরা পড়ে, এই রিজনটার পেছনে যে শুধু তার ঝুঁটা সুন্দর লাগছে সে কারণে যে মেয়েরা করে তা না, যে জুঁই ফুল তার মধ্যে সেই ভালোবাসা, তাকে যাতে অপোজিট জেন্ডার সেই মেয়েটাকে দেখে বেশি করে তার দিকে অ্যাট্রাক্টেড হয়ে যায়, এই পার্টিকুলার ফিলিংস বা আমাদের সেই পার্টিকুলার যে বায়োসেক্সুয়াল হরমোনসগুলোকে খুব সুন্দরভাবে এফেক্ট করে জ্যাসমিনের স্মেলটা। সেকেন্ড স্মেলটার কথা বলবো দ্যাট ইজ অবভিয়াসলি রোজ, গোলাপ, ভালোবাসার প্রতীক, ভালোবাসার চিহ্ন, সে ভ্যালেন্টাইন্স ডে হোক বা আপনার অন্য কোনো অকেশন হোক, আপনার ফার্স্ট ডেট হোক বা আপনার অ্যানিভার্সারি হোক বা আপনি ধরুন একটা লাভ অ্যানিভার্সারি করছেন, অনেকেই থাকে যারা পুরনো প্রেমিক যারা হয়তো এখনও বিয়ে করেনি কিন্তু ভেবেছে এই মানুষটাকে বিয়ে করবো, অনায়াসেই কিন্তু লাভ অ্যানিভার্সারি মানতেই পারে, মানে অ্যানিভার্সারি ফার্স্ট যেদিন প্রপোজালটা এসেছিল, ফার্স্ট যেদিন ডেট করেছিলেন সেটাকে অবশ্যই মানতে পারেন এবং এইটা যখন আপনারা সেলিব্রেট করবেন সাথে যদি গোলাপটা থাকে বা গোলাপের গন্ধটা যদি আপনার চারপাশে থাকে একটা মেসমারাইজিং প্রচণ্ড রোম্যান্টিক প্রচণ্ড থ্রিলিং এক্সপিরিয়েন্স আপনি তাহলে উপভোগ করবেন। থার্ড যেটা দ্যাট ইজ দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, বিদেশি এই ফুলটা ভালোবাসার জন্য ভালোবাসার মানুষকে নিজের কাছে পেতে তাকে শারীরিকভাবে মানসিকভাবে কোনোভাবে যেভাবে আপনার ইচ্ছে তাকে যদি কাছে পেতে চান ল্যাভেন্ডার উইল ডেফিনেটলি ওয়ার্ক আউট, বিশেষ করে যারা ধরুন অনেক পুরনো প্রেমী বা পুরনো পাখিরা ধরুন বলতে গেলে যারা হয়ে গেছে বা পুরনো দম্পতি যারা, তারা যদি নিজেদের সম্পর্কের মধ্যে কোথাও আর একটু নতুন ফ্রেশনেস যদি আনতে চান
নিজেদের বেডরুমে নিজেদের ক্লোথিংস বা বেডিংসে আপনি এই পার্টিকুলার স্মেলটা, বা ধরুন আপনি যে সাবানই স্নান করুন না কেন, স্নানের পর যদি এটাকে আফটার ওয়াশ হিসেবে যদি একটু ইউজ করতে পারে, একটা সাংঘাতিক এফেক্ট তো ফিল হয়, একটা স্মুদিং ফ্রেশ ফিলিং যেরকম আপনার সাথে থাকে, প্লাস আপনার কাছের মানুষটাকে আরও কাছে পেতেও এই পার্টিকুলার ফ্রেন্স করতে পারে। আশা করছি এই তিনটে ফুলকে আপনি নিশ্চয়ই ট্রাই করবেন। বলছি না সবটাকে একসঙ্গে ট্রাই করুন, কারণ একসঙ্গে ট্রাই করলে আমার খেটে গো হয়ে যাবে, তখন আমার পার্টনার এটা বুঝতে পারবে না যে আমার পার্টনার কি লিখেছে, ভাই গোলাপ লিখেছে বা ল্যাভেন্ডার লিখেছে, কিছু তো ঘটে ঢুকছে না। সো লিভ দ্যাট, ট্রাই ওয়ান, ল্যাভেন্ডারটা দিয়ে শুরু করতে পারেন বা রোজ দিয়ে শুরু করতে পারেন, কারণ তিনটের মধ্যে তিনটেই প্রচণ্ড সুগন্ধযুক্ত এবং তিনটেই ম্যাক্সিমাম মানুষদের খুব ভালো লাগে। আশা করছি আপনাদের এই টিপসটা খুব ভালো লেগে থাকবে এবং আপনাদের ফিডব্যাকস কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক এবং আপনাদের কমেন্টসগুলো যেগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে দেন, দোজ আর মাই ইউটিউবার্স অ্যান্ড দোজ এনকারেজ মি আ লট টু কাম মোর অ্যান্ড মোর ইনফরমেশন। তাই আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাকস এবং কমেন্টস অবশ্যই দেবেন, এবং আরও বেশি বেশি করে স্পেশালি যারা কাপলস আছো, তোমরা যারা নতুন প্রেমে পড়েছো বা পুরনো প্রেমিক হয়ে গেছো বা নতুন দম্পতি বা পুরনো দম্পতি, তোমরা যেই থাকো না কেন, তোমরা কিন্তু কাইন্ডলি তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিবার সকলকে দিয়ে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও, এবং সাবস্ক্রাইব শুরু করো না, পাশের বেল আইকনটি টিপো যাতে আমার সমস্ত আপলোড ভিডিওস তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এবং ফিডব্যাক দিতে করো না। আজকে ইন্দ্রাণী তাহলে এই অবধি, ইন্দ্রাণী আবার আসবে আরেকদিন আরও কিছু বেশি রোম্যান্টিক টপিক নিয়ে, বেশি সেন্সিটিভ টপিক নিয়ে।